সংস্কৃতি নামক বাঙালির প্রাণের সাত রাজার ধন এক মানিকে লালন পালন করার দায় আমেরিকার হিউস্টনে নিয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মৌসুমি ব্যানার্জি। জীবন জীবিকার যান্ত্রিক যন্ত্রণায় মানব জমিনে সংস্কৃতির চাষ করেন যেসব খ্যাত অখ্যাত শিল্পীরা, তাদের সঙ্গে আমজনতার মিলন ঘটানোর যোগসূত্রের কাজটা তাঁর। পাশাপাশি জীবনের কিছু বাস্তব সত্যকে সুচারুরূপে প্রতিষ্ঠিত করতে গড়ে তুলেছেন মৌসুমি এমবি ফাউন্ডেশন। নারী শক্তি বিকাশ, প্রবীণ মানুষের প্রতি মানবিক দায়বদ্ধতা সহ বিভিন্ন অলাভজনক সংগঠনে যুক্ত থেকে মৌসুমি এই বন্ধুর পরিস্থিতিতেও মানবিক দায়বদ্ধ থাকছেন। মৌসুমি ব্যানার্জির তাই অসংখ্য প্রশংসা প্রাপ্য। বিবর্তনের ইতিহাসে তালবাদ্যের অস্তিত্ব বহু প্রাচীন। এদেশে 1300 শতকে ধর্মপূজার গ্রন্থে শূন্য পুরাণে 42 রকম তালবাদ্যের উল্লেখ মেলে। তালিকায় আছে ঢাক, ঢোল, পাড়া, মৃদঙ্গ, ডমরু, দুন্দুভি, জয়ঢাক, দামামা, খমক প্রভৃতি। আফ্রিকার জঙ্গলে আদিবাসীরা ঢাক পিটিয়ে দূর দূরান্তরের গ্রামে বিপদ সংকেত পাঠাত। আমাদের দেশেও দুন্দুভি বাজিয়ে শুরু হতো যুদ্ধ। শিব স্বয়ং প্রলয় নৃত্য করেছেন ডমরু বাজিয়ে। ডমরুর ক্ষুদ্র সংস্করণ আজও মাদারি খেলা দেখানো মানুষদের সঙ্গী। পাশাপাশি পুজোতে ঢাক, আনন্দ উৎসবে ঢোল থাকবেই, এমনকি লোকের অভাবে বনেদি বাড়ি বা কিছু মন্দিরে যান্ত্রিক উপায়ে ছন্দে ছন্দে বাজানো হয় জয় ঢাক, কাঁসর, ঘণ্টা। বাংলায় ঢাকের প্রচলনও খুব প্রাচীন, মূলত যা দ্রাবিড় সংস্কৃতির ফসল। চীনা পরিব্রাজক হিউয়েনসাং বলেছেন, এ দেশ সঙ্গীত ও তালবাদ্যের দেশ, প্রাচীনত্বে যা 3000 বছরের। ঢাক ইংরেজিতে বলে মেম্ব্রোফোন। পুরুষদের পাশাপাশি শারদীয় উৎসবেও বাংলায় নারী ঢাকিরাও ঢাকে গুণ করিয়ে প্রস্তুত হন মণ্ডপে যাওয়ার জন্য। ঢাকের কাঠিতে বংশ পরম্পরায় তাঁরা বোল তোলেন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। মহালয়া থেকেই জেলা গ্রাম থেকে ঢাকিরা ছড়িয়ে যান বাংলার আনাচে কানাচে, বড় অংশ আসেন কলকাতায়। গত বছর করোনা প্রবাহে তেমন কাজ ছিল না, এবছর আশা ছিল বায়না মিলবে, কিন্তু সপ্তমীর সকালে সেখানে মিলল বেদনাদায়ক ছবি। তিন হাজার ঢাকির প্রায় বেশিরভাগ শূন্য হাতে ঘরে ফিরে গেছেন। কাজ জুটেছে মাত্র 800 জন ঢাকির। সকাল থেকে খালি পেটেই সীতার অগ্নি পরীক্ষা দেওয়ার মতো এক নাগাড়ে ঢাক বাজান ঢাকিরা। পছন্দ হলে তবেই না বাবুরা বায়না করবেন। এখানে মোটামুটি 5-6 হাজার ঢাক এসেছিল, তার মধ্যে কাজ পেয়েছে, কাজ পেয়েছে 300-350 হবে হয়তো, কুরকুরি তার মধ্যে 2000-2500 লোক ফেরত চলে। হ্যাঁ হ্যাঁ, গত বছর সবাই তো আসতে পারেনি, লোক কম এসেছিল, লোক কম এসেছিল। আমি যে মুর্শিদাবাদ থেকে আসবো তার জন্য গাড়ির যোগাযোগ ঠিকমতো পাইনি। গত বছর লকডাউনের মধ্যেও এখানে যারা পৌঁছিয়েছিল গাড়ি ভাড়া নিয়ে, তারা বাজার ভালো পেয়েছিল। এতটা কলকাতায় এসে সেটা আমরা বুঝতে পারি।
পূজোর সময় তাদের ঘরে আধার, সে আধার কাটবে কাজ পেলে, অপেক্ষায় স্ত্রী পুত্র কন্যা বৃদ্ধ বাবা মা। ব্রাত্য ঢাকিদের নিয়ে অনেকেই নতুন করে ভাবতে শুরু করেছেন। এদের অন্যতম তবলিয়া পণ্ডিত মল্লার ঘোষ, তাঁর ভাবনাকে রূপ দিতেই কলকাতার গলফ ক্লাব ফেজ টুর এক পূজা মণ্ডপে ঢাক প্রতিযোগিতার আয়োজন হয়। শারদোৎসব কমিটি এবং অ্যাস্থেটিকের যৌথ উদ্যোগে আজ কলকাতায় প্রথম এই ধরনের একটি ঢাকে প্রতিযোগিতা 2021 আয়োজন করা হয়েছে। চেষ্টা করছি ঢাককে বিশ্বের দরবারে একটি কনসার্ট ইনস্ট্রুমেন্ট হিসেবে স্থাপন করবার। বিচারকের আসনে ছিলেন সস্ত্রীক পণ্ডিত মল্লার ঘোষ, বিশিষ্ট তালবাদ্য শিল্পী পণ্ডিত বিক্রম ঘোষ, নৃত্যশিল্পী ও সমাজসেবী অলকানন্দা রায় এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মোট 8টি বারোয়ারি পুজোর ঢাকিরা প্রতিযোগিতায় অংশ নেন। নবমীর দুপুরে শুরু হয় ঢাক প্রতিযোগিতা।
বালিগঞ্জ 21 বন্ধু।